কথাই বলে টাকার জন্য নাকি মানুষ সব কিছুই করতে পারে। আজকের মুভিটা তেমনই কিছু মানুষদের নিয়ে, তারা কিনা টাকা ইনকাম করার জন্য মেক্সিকো থেকে পালিয়ে আমেরিকা যাচ্ছে, তাও আবার বেআইনিভাবে। কিন্তু তাদের এই সফরের মাঝে এক ভয়ঙ্কর স্নাইপার এসে তাদের সবাইকে একে একে ভয়ঙ্করভাবে হত্যা করতে থাকে। বলতেছিলাম 2015 সালে মুক্তি পাওয়া ডেজার্ট 2 মুভিটার কথা। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতেই আমরা একটা ট্রাককে দেখতে পাই। আসলে সেই ট্রাকে যতগুলো লোক ছিল তারা সবাই হলো মেক্সিকোর বাসিন্দার। আজকে তারা সবাই বর্ডার পার হয়ে আমেরিকা যাবে, যাতে করে আমেরিকায় গিয়ে তারা সবাই প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারে। এরপর আমরা জ্যাক নামে একজন লোককে দেখতে পাই। তার কাছে একটা টেডি বিয়ার ছিল, যেটা কিনা কিছুক্ষণ পরে পরে অনেক জোরে শব্দ করে ওঠে। এখন এই বিষয়টা নিয়ে জ্যাক অনেক চিন্তায় ছিল। কারণ হলো বর্ডার পার হওয়ার সময় যদি এই টেডি বিয়ারটা ভুল করেও শব্দ করে ওঠে, তাহলে তারা সবাই বর্ডারে থাকা গার্ডের হাতে ধরা পড়ে যাবে। আর যদি একবার ধরা পড়ে যায় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। তখন জ্যাকের পাশে থাকা একটা লোক বলে, এই টেডি বিয়ারটাকে বন্ধ করতে হলে তোমাকে এই টেডি বিয়ারের পেটের ভিতরে থাকা একটা বাটনকে প্রেস করতে হবে, তাহলে এই টেডি বিয়ারটা বন্ধ হয়ে যাবে। এখন এই কথা শুনে জ্যাক টেডি বিয়ারটাকে বন্ধ করে ফেলে। এটা দেখে জ্যাক অনেক খুশি হয়ে যায়। যাই হোক, তারা সবাই এখন বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করেই তাদের ট্রাকটা নষ্ট হয়ে যায়। তখন ড্রাইভার এসে বলে, তাদের মধ্যে কেউ কি মেকানিক আছে যে এই ট্রাকটা ঠিক করতে পারবে? তখন হ্যান্ডি বলে, হ্যাঁ আমি এই ট্রাকটা ঠিক করতে পারবো। এরপর হ্যান্ডি গিয়ে ট্রাকটাকে ভালোভাবে চেক করতে থাকে। বেশ কিছুক্ষণ দেখার পরে হ্যান্ডি বলে, এই ট্রাকের অনেকগুলো পার্টস নষ্ট হয়ে গেছে, এই ট্রাকটা এখানে কোনোভাবেই ঠিক হবে না। এরপর তারা সবাই প্ল্যান করতে থাকে, তারা সবাই হেঁটে হেঁটে বর্ডার পার করবে আর ওখান থেকে তারা সবাই আমেরিকা চলে যাবে। যাই হোক, তারা সবাই বেশ কিছুক্ষণ হাঁটার পর কাঁটাতার পার করে আমেরিকায় ঢুকে যায়। এরপর আমরা একজন লোককে দেখতে পাই। আসলে এই লোকটির নাম হলো স্যাম। স্যাম চলে যায় খরগোশ শিকার করার জন্য। এখন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে স্যাম একটা খরগোশকে দেখতে পায়। তখন স্যাম খরগোশটাকে নিশানা করে একটা গুলি করে। এই দিকে দেখা যায় গুলির শব্দ শুনে স্যাম আর তার বন্ধুরা অনেক ভয় পেয়ে যায়। তার জন্য তারা সবাই তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন তারা সবাই মরুভূমির ভয়ঙ্কর গরমের ভিতর দিয়ে হাঁটতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা সবাই একটা জায়গায় এসে বিশ্রাম নিতে থাকে। এরপর জ্যাক গিয়ে আমেরিকার একজন পুলিশের সাথে দেখা করে। তখন পুলিশটা স্যামকে বলে, তুমি কি এখানে কাউকে দেখছো? তখন স্যাম বলে, আমি এখানে কাউকেই দেখতে পাইনি। আর হ্যাঁ, শুনেছি মেক্সিকোর কিছু লোক আজকে বর্ডার পার হয়ে বেআইনিভাবে আমেরিকায় ঢুকবে। এটা বলে স্যাম ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে স্যাম ওখানে একটা রুমাল খুঁজে পায়। তখন স্যাম রুমালটিকে তার কুকুরকে শুঙ্গিয়ে গো বলে। এরপর কুকুরটি সাথে সাথে চলে যায় জ্যাক আর তার বন্ধুদের ধরার জন্য। আসলে এই রুমালটি হলো জ্যাকের। জ্যাক যখন মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল, ভুল করে জ্যাকের কাছ থেকে এই রুমালটা পড়ে যায়। অন্যদিকে জ্যাক আর তার বন্ধুদের দেখা যায়। তারা সবাই মরুভূমির ভয়ঙ্কর গরমের ভিতর দিয়ে হাঁটতে থাকে আমেরিকায় যাওয়ার জন্য। এখন স্যাম এসে তাদের সবাইকে দেখে ফেলে। তখন স্যাম তাদের সবাইকে থামতে বলে, কিন্তু তারা কেউই থামে না। এটা দেখার পরে স্যাম অনেক রেগে যায়। তাই স্যাম তার কাছে থাকা বন্দুক বের করে একে একে করে তাদের সবাইকে মেরে ফেলতে থাকে। আসলে স্যাম হলো একজন সাইকো। মানুষ মারতে স্যামের অনেক ভালো লাগে, তাই স্যাম এতগুলো মানুষকে এক নিমিষেই মেরে ফেলে। এখন স্যাম ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু স্যামের কুকুরটা পাহাড়ের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। এটা দেখার পরে স্যাম বুঝে যায় এখানে আরো লোক আছে। এরপর স্যাম বাকি লোকদের মারার জন্য তাদেরকে খুঁজতে থাকে। তখন স্যামের কুকুরটা একজন লোককে দেখতে পায়। তখনই স্যামের কুকুরটা গিয়ে ওই লোকটিকে সাথে সাথে ওখানে মেরে ফেলে। এটা দেখার পরে জ্যাক অনেক ভয় পেয়ে যায়। এখন জ্যাক আর তার বেঁচে যাওয়া বন্ধুরা তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন স্যাম তার গান নিয়ে জ্যাকদের খুঁজতে থাকে তাদেরকে মারার জন্য। এরপর জ্যাক আর তার বন্ধুরা স্যামের হাত থেকে বাঁচার জন্য তারা সবাই একটা পাহাড়ের উপরে উঠে যায়। তখন তারা দেখতে পায় সামনে যেতে হলে তাদেরকে এই পাহাড় থেকে জাম্প করে সামনে থাকা ওই পাহাড়ের উপরে যেতে হবে। এখন একে একে করে তারা সবাই এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে থাকে,
কিন্তু মেরিডনেকে ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই লাভ দিতে পারতাছিল না। তখন হ্যান্ডি এসে মেরিডকে অনেক সাহস দেয় আর বলে, তুমি ওই পাশ থেকে জাম্প করো, তুমি পড়ে যাবে না, আমি তোমাকে দৌড়ে ফেলবো। এখন এই কথা শুনে মেরিড অনেকটা সাহস নিয়ে জাম্প করে, কিন্তু মেরিড যখন পড়েই যাচ্ছিল তখনই হ্যান্ডি তাকে দৌড়ে ফেলে। তবে এর মাঝেই ওখানে স্যাম চলে আসে। তখন স্যাম হ্যান্ডিকে নিশানা করে তাকে একটা গুলি করে। এর জন্য মেরিড সাথে সাথে ওখানেই মারা যায়। এখন এটা দেখার পরে হ্যান্ডি অনেকে ভয় পেয়ে যায়। তাই হ্যান্ডি তার বেঁচে যাওয়া বাকি দুজন বন্ধুকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আসলে স্যামের কুকুরটা অনেক চালাক। জ্যাক আর তার বন্ধুরা যেখানেই যেত স্যামের কুকুরটা গ্যারান শুঙে বুঝে যেত। এরপরে জ্যাক আর তার বন্ধুরা পাহাড়ের পিছন দিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ওখানে স্যাম তার কুকুরকে নিয়ে চলে আসে। এরপর স্যাম এসে হ্যান্ডিকে দেখতে পায়। হ্যান্ডি যখন স্যামকে দেখে সে অনেক ভয় পেয়ে পাহাড় থেকে পড়ে যায়। তখন স্যাম এসে হ্যান্ডিকে গুলি করে ওখানেই মেরে ফেলে। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাকের কাছে থাকা সেই টেডি বিয়ারটা অনেক জোরে শব্দ করতে থাকে। তবে জ্যাক অনেক চেষ্টা করে এই টেডি বিয়ারটাকে বন্ধ করার জন্য, কিন্তু জ্যাক এই টেডি বিয়ারটাকে বন্ধ করতে পারে না। এই শব্দ যখন স্যাম শুনতে পায় তখনই সে বুঝে যায় ওপরে হয়তো কেউ আছে, কিন্তু স্যামেটাকে বেশি পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। যাই হোক, রাত হয়ে গেলে জ্যাক আর অলিভিয়া একটা জায়গায় এসে বিশ্রাম করতে থাকে। এরপর অলিভিয়া জ্যাককে বলে, আমি কখনো আমেরিকা যেতে চাইতাম না, কিন্তু আমার আব্বু আম্মু চাইতো যে আমি আমেরিকায় গিয়ে ভালো একটা জীবন কাটাতে পারি। তাই আমার আব্বু একজন লোককে অনেক টাকা দিয়ে সেই লোকের সাথে পাঠিয়ে দেয় আমেরিকা যাওয়ার জন্য, কিন্তু সেই লোকটা আর বেঁচে নেই। তখন জ্যাক বলে, আমি আমার পুরো ফ্যামিলি সহ আমেরিকায় থাকতাম, কিন্তু আমি একদিন কিছু লোকদের সাথে অনেক মারামারি করি, সেই মারামারিতে একজন লোক ওখানেই মারা যায়। এর পরের দিন পুলিশ এসে আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায় আর আমাকে 20 বছরের জন্য জেল দিয়ে মেক্সিকোতে পাঠিয়ে দেয়। এখন আমি চাই আমেরিকায় ফিরে গিয়ে আমার পরিবারের সাথে দেখা করতে। যাই হোক, এর পরের দিন স্যামকে দেখা যায়। স্যাম এখান থেকে চলে যাওয়ার জন্য তার গাড়িটাকে ঠিক করতে থাকে। তখনই স্যামের কুকুরটা পাহাড়ের উপরে কাকে জানি দেখতে পেয়ে সেখানে যেতে থাকে। স্যামও তার কুকুরের পিছনে পিছনে যায়। এখন কিছুক্ষণে যাওয়ার পরে স্যাম ওখানে জ্যাকের ওই টেডি বিয়ারটা দেখতে পায়। তখনই স্যাম বুঝে যায় বেঁচে যাওয়া বাকি দুজন লোক এর আশেপাশেই কোথাও আছে। তখন স্যাম দেখতে পায় বেঁচে যাওয়া বাকি দুজন লোক তার গাড়ির দিকে যাচ্ছে। এটা দেখার পরে স্যাম অনেক রেগে যায়। তখন স্যাম তাদেরকে গুলি করে, কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয় না। এখন জ্যাক আর অলিভিয়া স্যামের গাড়িটা নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন জ্যাক অলিভিয়াকে বলে, আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো, কিন্তু তখনই একটা গুলি এসে অলিভিয়ার হাতে লেগে যায়। এর জন্য স্যাম তার গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়িটা ওখানেই উল্টে যায়, কিন্তু এই দুর্ঘটনায় জ্যাকের কিছুই হয় নাই। এরপর জ্যাক অলিভিয়াকে গাড়ি থেকে বের করে। তখন জ্যাক অলিভিয়াকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যেতে পারবো না। তখন অলিভিয়া জ্যাককে বলে, প্লিজ আমাকে এখানে একা ফেলে রেখে যেও না, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। কিন্তু জ্যাক অলিভিয়ার কোনো কথাই শোনে না। জ্যাক অলিভিয়াকে ওখানে ফেলে রেখে চলে যায়। অন্যদিকে স্যামকে দেখা যায়। স্যাম তখন অলিভিয়াকে দেখতে পায়। এখন স্যাম অলিভিয়াকে মারার জন্য তার কাছে যেতে থাকে, কিন্তু তখনই জ্যাকের কাছে থাকা একটা ফ্লেয়ার গান দিয়ে জ্যাক আকাশের দিকে ফায়ার করে। আসলে জ্যাক জানতো যে স্যাম আর তার কুকুর অলিভিয়াকে ঠিকই খুঁজে পাবে, তাই জ্যাক অলিভিয়াকে বাঁচানোর জন্য এই কাজটা করলো। এরপর স্যাম জ্যাকের করা এই ফ্লেয়ার গানটা দেখতে পায়। তখন স্যাম তার কুকুরকে নিয়ে বেরিয়ে পড়ে জ্যাককে মারার জন্য। এরপর জ্যাক গিয়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই স্যামের কুকুরটা এসে যখনই জ্যাককে কামড় দিতেই যাবে তখনই জ্যাক স্যামের কুকুরটাকে গুলি করে দেয় আর এর জন্য স্যামের কুকুরটা ওখানেই মারা যায়। এরপর স্যাম এসে যখন তার প্রিয় কুকুরটাকে মৃত দেখতে পায় তখনই স্যাম অনেক রেগে যায়। এরপর স্যাম জ্যাককে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরে স্যাম দেখতে পায় জ্যাক একটা পাহাড়ের ওপরে গিয়ে লুকিয়ে পড়ছে। এরপর স্যাম জ্যাককে ধরার জন্য সেই পাহাড়ের উপরে চলে যায়, কিন্তু তখনই জ্যাক এসে স্যামকে নিয়ে পাহাড়ের ওপর থেকে লাফ দেয়। এর জন্য স্যামের পাটাই ভেঙে যায়। তখন জ্যাক গিয়ে স্যামের রাইফেলটা নিয়ে নেয়। তখন জ্যাক স্যামকে বলে, তুমি আমার একে একে সবগুলো বন্ধুকেই মেরে ফেলছো, এখন আমিও তোমাকে মেরে ফেলবো। তখন স্যাম বলে, প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমাকে প্রাণে মেরো না, আমার প্রাণটা ভিক্ষা দাও।
এই কথা শোনা পরে জ্যাক আর স্যামকে মারে না। তার প্রাণটা ভিক্ষা দিয়ে জ্যাক এসে অলিভিয়ার সাথে দেখা করে। এরপর মুভির একদম শেষে দেখা যায় জ্যাক এসে অলিভিয়াকে নিয়ে কোথাও জানি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এরই সাথে সাথে আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, টেক কেয়ার, লাভ, পিস।